আমার কার্বি হাইতো হোভার অর্থাৎ কার্বি লামেরামাই। আজি আমার ইয়াত পশ্চিম কার্বি আংলংত যেটি রিজনেল কমিটির ফলের দ্বিতীয়বার কারণে বার্ষিক অধিবেশন করা হয়েছে, তারবাবে মানে কমিটির সদস্য লগতে সভাপতি আর মানে সাধারণ সম্পাদক সকলক মানে ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর মানে বহুত ভাল লাগিছে যে আজি আনন্দ পাইছো যে মানে ইয়াত এই দ্বিতীয় দিনত দ্বিতীয় কার্যসূচীত মানে উপস্থিত হব পাইছো। আর আমার কার্বি হাইতর সভার যেটো সেন্ট্রাল কমিটির ফলের যেটো পদক্ষেপ লৈছে, সেই পদক্ষেপর মতে আমার রিজনেল আমার কমিটিও সেই একে পদক্ষেপ লৈছে। আর আশা করছো যে বর্তমান যেটো অসম সরকার আর কেন্দ্রীয় সরকারে যেটো নতুন NEP অর্থাৎ নতুন করে যেটো শিক্ষা ফলের যেটো পদক্ষেপ লওয়া তাত কার্বি ভাষারে বা অন্যান্য জনজাতির হলে ফলেরপরাও এটা গ্রহণ করা হয়েছে, তাত স্পষ্টকে উল্লেখ করা আছে যে প্রথম শ্রেণীর পৰা মানে অষ্টম শ্রেণীলকে নিজের মাতৃভাষারে শিক্ষা দান দিব পারিব বলে সেই সুবিধা দিয়ার কারণে বহুত বহুত আনন্দ পাইছো। আর সরকারক মানে ধন্যবাদ জ্ঞাপন করেছো। লগতে আমার কার্বি ভাষারে যেটো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলে MIL বলে চমুকো কয়, তার আমার সেবা আর আশেকে যেটো গ্রহণ করেছে তারবাবে আমি বহুত বহুত আনন্দিত আর ধন্যবাদ জ্ঞাপন করেছো সরকার আর সেবা লগতে আশেক মানে কর্তৃপক্ষ সকল। আর আশা করছো যে যেনেকা আমার কার্বি ভাষারে MIL 9-ৰ পৰা মানে 12-লৈকে গ্রহণ করা হয়েছে, সেই একই পদক্ষেপে ডিগ্রি আর ইউনিভার্সিটি লেভেলও লই যাব বলে আশা করছো। আমি আশাবাদী সেই পদক্ষেপত মানে সরকারক আমি এটাহে কব বিচার যে আমি যেটা সেই পদক্ষেপত কর্তৃপক্ষর ওসর চাপিব সেই সময়ত যাতে যেন সরকারও আমাক সহায় করে আর আমার ভাষার অর্থাৎ গোটেই ভারতবর্ষ আগুয়াই নিবর কারণে তেওঁলোকৰ ফালৰ পৰা আমি সহায় পাম বলে আশা করছো। মিডিয়া ভাই সকলক, কারণ তেখেতসকলের জড়িয়ে আমার যেটো কার্যসূচী এই কার্যসূচী আমি প্রসার করব পাইছো, সেই কারণে ধন্যবাদ জানিয়েছো। প্রথমতে আজি আমার কার্বি লামেরামে নিজাং লংরি আমে জেলাভিত্তিক যে কমিটি আছে সেই কমিটির দ্বিতীয়বার অধিবেশন আজি দ্বিতীয় দিন আজি দ্বিতীয় দিনত প্রথম কার্যসূচী হিসাবে আমি পতাকা উত্তোলন করল। আর এই পতাকার তলত আমি তারপরে সংকল্প লৈছো যে কার্বির যেটো সাহিত্য সংস্কৃতি এই সংস্কৃতি অধিক প্রসার করবলৈ আমি যেনে পদক্ষেপ লোবলগিয়া থাকে সেইটো আমি পদক্ষেপ লৈ আমি আমার যেটো ভাষা সংস্কৃতি সেইটো আগুয়াই লবর কারণে আমি প্রচেষ্টা হাতত লৈছো। কি কি কার্যসূচী যাকালি আমি দিনটো যেটো আমার কার্যসূচী আছে সেইটো আমার সন্ধ্যাবলিত আমার যেটো ডেলিগেটস মিটিং হয়েছিল সন্ধ্যা সময়ত, আর আজি প্রথমটো আমার পতাকা উত্তোলন আর ইয়ার পাছত আমি অনুষ্ঠান অনুষ্ঠিত করবল গে আছো। আমি যেটো নতুনকে আমি সভাপতি আর উপভাপতি সভাপতি আমি যেটো নির্বাচিত করেছো আমি সম্ভার্থনা জানাম।